শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইকবাল চৌধুরী, আমার পিতার নাম প্রথম মোহাম্মদ ইসমাইল চৌধুরী, আমার বাড়ি উত্তর কাট্টলী চৌধুরী বাড়ি। আমরা চট্টগ্রামের শেষ প্রান্তে সিটি গেটের পাশাপাশি ঢাকা ট্রেন রোড অবস্থিত বিদায়। সেই 1971-এর বিষণ্ণতা আমরা কিছুটা অনুভব করতে পেরেছি। তখন আমার বয়স ছিল 12 বছর। কাট্টলীটা একদিকে সাংস্কৃতিক বনা, অন্যদিকে রাজনৈতিক সচেতনতামূলক এলাকা। 1969 সালে বর্ণালহারে ছাত্রলীগের অফিস উদ্বোধন করতে গিয়েছিল, তখন আমরা বঙ্গবন্ধুকে দেখার জন্য ছুটে যাই সেই কর্ণালহাটের ব্রিজের পাশে ছাত্রলীগ উদ্বোধন অনুষ্ঠানে 1971-এর 26শে মার্চ। সকালে আমরা সবাই হতভঙ্গ হয়ে গেছি। বিডিআররা বিডিআর ক্যাম্প থেকে আসি, আমাদের উত্তর কাট্টলীতে পুকুর পাড়ে অবস্থান, দুইটা বড় বড় পুকুর ছিল, পুকুর পাড়ে অবস্থান নিয়েছিল। আমার বাবা ছিল উত্তর কাট্টলীর একজন সমাজ সেবক, উনি এবং আমাদের আরও মুরব্বীরা মিলে সবার বাসা বাসা গিয়ে আমরা বিভিন্ন রকম লুঙ্গি গেঞ্জি প্যান্ট এবং এগুলি সংগ্রহ করে ইউনিফর্ম করে খুলে তখন ওই পুকুরে, বান্যের পুকুরে আমরা ওখানে ফেলে দিয়েছি। এবং দুপুরের দিকে আমাদের ওখানে এই চিল গোড়া দিয়ে ওনাদেরকে খাবার পরিবেশন করতে, আমরা তখন সেই খাবারটা ওনাদেরকে দিয়ে ধরে গিয়ে দিয়ে আসতাম এবং আগলি বিরিয়ানি করে। তখন আমাদের কাট্টলীতে সবজি চাষ বেশি ছিল, টমাটোর চাষ, বাঁধাকপির চাষ, এগুলি রান্না করে সবজি করে যে দেখেন যেভাবে পারছে ওনাদেরকে খাবারের চেষ্টা করেছেন। ওনাদেরকে আমরা পুরাতন কাপড় দিয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যখন যুদ্ধ বাধে তখন উত্তর কাট্টলীটা একদিকে নিরাপদ ছিল, একদিকে ভয়ঙ্কর ছিল। নিরাপদ ছিল এই কারণে তৎকালীন শান্তি বাহিনীর চেয়ারম্যান নবী চৌধুরীর এলাকা ছিল বিদায়, উনি ওনার এলাকাকে সেভ করার জন্য চেষ্টা করতো। আলিমুল্লাহ চৌধুরীও ঠিক সেভ করার চেষ্টা করছিল, কিন্তু মুক্তিযোদ্ধারা সবসময় আমি দেখতাম বিভিন্ন রকমের, ওখানে মুক্তিযোদ্ধা নুরুদ্দিন ছিল, আপনার ইমতিয়াজউদ্দিন পাশা ছিল, আলাউদ্দিন ছিল, আপনার মোহাম্মদ হোসেন ছিল, আপনার মুসা ছিল, আবুল হাসান চৌধুরী, শাহজাহান আলম বাদল ভাই, এ ধরনের আমাদের তখনকার সেই 20-25 বছরের 30 বছরের তরুণ যুবকেরা মুক্তিযোদ্ধা, কাট্টলীর স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করতে
আমরা দেখেছি, আমি যাদের নাম বলছি তারা সরাসরি বিভিন্ন অস্ত্রশস্ত্র বহন করে কর্ণাঘাটে নিয়ে যেত। তখন আমাদেরকে বলতো এই তোরা দাঁড়া 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 ওদিকে আর যাস না, আমরা আমাদেরকে বলতো তোরা মার্বেল খেল, মার্বেল খেলে মার্বেল খেলা থাকবে, কিছু আসলে বাঁশি বাজাবে একটা। তখন আমরা মার্বেল খেলা থাকতাম চার পাঁচজন বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে ভাগ হয়ে যেতাম রাস্তার তেমনের মাঝখানে, যেটা চড়ার ওখানে আমরা চারজনে মিলে মার্বেল করতাম, ওদিকে চারজনে মিলে মার্বেল করতাম। মার্বেল খেলার মধ্যে যদি কোনো গাড়ি আসে দেখতেছি আর বেজে, তখন আমরা সরে গিয়ে একটা বাঁশি বাজাতাম। ও বাঁশি বাজালে তখন আমাদের যারা ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, তখন তারা অ্যালার্ট হয়ে যেত, গিয়ে তাদের পরিকল্পনার মতো তারা ইয়া করতো। আমার এলাকার মধ্যেই আমি এই মুক্তিযুদ্ধের আমার সত্যকে দেখার প্রতিবেদন আপনাদের উপস্থাপন করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।